হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে দরবার থেকে এসে হাত পা ব্যথা হয়ে গেছে, আজকে অনেকটা সময় ঘুমিয়েছি, এই মাত্র উঠলাম। উঠে কি করলাম, রুটি খেয়েছি, রুটি খাওয়ার পরে বাহির একটু বেরিয়েছি। বাবা বলছে ওই কাঁঠালটা মানে পেকেছে, যে পেরে নিয়ে আসো। তো এখন যে কি করবো, আগে কাঁঠালটা পারবো, দেখবো মানে ভালো করে দেখবো পেকেছি কি না, পেকে পাকেনি, তারপরে যে কি কাঁঠালটা পেরে নিয়ে আসবো। কাট কাট পার 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 বোনা, এটাকে মুচড়ে মুচড়ে ছিঁড়ে ফেলছে, অনেক মুচড়াতে হবে তোকে এটা। তুই কি খুব বিরক্ত, তোর চোখে মুখে মুচড়া মুচড়া কষ বেরোচ্ছে, কাঁঠালের কষ। তারপর হবে, অনেক মুচড়াতে হবে এটাকে, নাহলে হচ্ছে না। আরো 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 আরো, এই তো গুড জব। দাঁড়া এবার হাতে নিয়ে দাঁড়া, একটা ফটো তুলবো। তো ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাব, তাই রেডি হয়ে নিয়েছি। আর দিদি বলছে কি আজকে চিলি চিকেন করবে, তার জন্য একটা সস কিনে দিয়ে যেতে। তো এখন কি করব, দিদিকে হয়তো একটা সস কিনে দিয়ে যাব, তারপরে আমি বেরিয়ে যাব। চলে এসেছি দোকানে, এখানে সস কিনতে। এখানে বিভিন্ন ধরনের সস সাজানো ছিল, কিন্তু আমাদের যেই সসটা দরকার সেই সসটা মানে প্যাকেটের ভেতরে ছিল। আমরা কিভাবে বের করবো, আর যে লোক কেউ আসছেও না। তো এখানে আমরা একটা রসুনের সস দেখলাম, সাথে খানিকটা আদা নিয়ে দিদিকে বাড়ি পাঠিয়ে দিলাম। আমরা যে কাজে এসেছি সেই কাজটা শেষ হয়ে গেছে, আজকে ভীষণই ভিড় ছিল। তো আমাদের কাজ শেষ, মোটামুটি শেষ হয়েছে, কিছুটা বাকি রয়েছে, আর একটু আরেকদিন মনে হয় আসতে হতে পারে। আর আমরা এখন ফিরে যাচ্ছি, এই রাস্তাটা আমার ভীষণই প্রিয়। আমরা যখন মানে আমরা যখন না ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন প্রতিদিন এই রাস্তায় যাওয়া আসা হতো। এখন মানে বছরে কি মাসে দুই একদিন, মাসেও আর দুই একদিন যাওয়া হয় না, অনেক দিন পর পর যাওয়া হয়। তো আর ওই যে দেখা যাচ্ছে হরিণ, যখন আমরা স্কুলে পড়তাম তখন এত হরিণ ছিল না, মানে তখন ছিলই না। যখন আমরা বেরিয়ে যাব তখন দুই একটা আনা হয়েছিল, আর এখন হরিণে ভরে গেছে। এই যে আসার পথে আমি ফুচকা খেয়ে এসছি, আর এই ঝালমুড়িটুকু নিয়ে এসছি, এখন এটা দিদি খাবে, এই যে খাচ্ছে, আর সঙ্গে আমিও একটু খাবো। খুব মাংস এখানে ম্যারিনেট করতে চলে এসেছি। প্রথমে হচ্ছে রসুন দিচ্ছি, দে রসুনের কুচিটা এখানে, ওই মাংসটা কেটে মুরগিটা কেটে আর কি যতটুকু হয়েছে ততটুকুই নিয়ে নিয়েছি। ফ্রেশ মাংস আরও আছে, কিন্তু ফ্রেশ মাংস ওইটুকু আর দেওয়া যাবে না, মানে ফ্রেশ মাংস রেখে দিয়েছি। আবার ফ্রেশ মাংস রাখিনি, হাড্ডির সঙ্গে ছিল, আমি হাড্ডি একটুও দিইনি। এটা কি আদা, আদা বাটা দিই, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। কিন্তু এটা কেমন আদা লাগছে, একটু দে, একটু রসুন নেই, একটুখানি রসুনও দিতে লাগবে। এই যে এটা হচ্ছে, দেখিয়ে দিই, এখানে আদা রসুন বাটা আগেই ছিল, তো সেখান থেকেই দিচ্ছি। আর আমি আর বোনা গিয়ে আদা আর রসুন নিয়ে এসেছি কিনে, সেগুলো পরে কি করা হবে, এই মানে পেস্ট করা হবে। পেস্ট করা হবে না, কুচি করে দিতে লাগবে। কুচি, হ্যাঁ, আর একটু আদা একটু দিব। হ্যাঁ দে, এটা কি আদা? হ্যাঁ, ঠিক আছে দে। এখানে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দে, হাতটা জ্বালা করছে, এমনি জ্বালা করছে মরিচ। একটুখানি জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, গুঁড়ো না সরি বাটা, এখানে বাটা দিয়ে দিলাম একটুখানি। আবার সস লাইছ, এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস, ব্যাস দিয়ে দিয়েছি লবণ, এটাকে এবার ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, অনেকটাই কর্নফ্লাওয়ার দিতে হবে, কারণ এখানে অনেকগুলোই মাংস। ডিম দিয়ে দিয়েছি, আর এখানে অনেকগুলো অ্যারারুট দিয়েছি, কর্নফ্লাওয়ার বেশি নেই তো, তাই অ্যারারুট দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। আজকে ফ্রাইড রাইসও রান্না হবে, তার জন্য এখানে গাজর কুচি করেছে আর ক্যাপসিকাম কুচি করেছে। এদিকে চুলাতে কি রসুন কুচি বসিয়ে দিয়েছে তেল দিয়ে, রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু করে নিয়েছে, এখন এটাকে বসিয়ে দিবে, রান্না করা শুরু করে দিবে। এই যে ফ্রাইড রাইস রান্না করা শেষ, এখন যদি চিলি চিকেনটাই হয়ে যায় তাহলে খাওয়া শুরু করে দিব। চিলি চিকেনের জন্য মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন যা যা দেওয়া সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এইদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে, প্রথমে তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে খানিকটা ভেজে নিয়েছে, তারপর ক্যাপসিকাম পেঁয়াজ আর সস দিয়ে খানিকটা ভেজে নিবে। সমস্ত সবজি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর চিকেনগুলো দেওয়া হয়েছে, যেগুলো কিনা দিদি একটু আগে ভেজে রেখেছে। এই চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিল, তারপর জল দিয়ে দিল পরিমাণ মতো।
এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা যে দিদি কখন দিবে কে জানে, কখন দেওয়ার টাইম হবে। আর ফাইনালি এদিকে দিদি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিল, আর রান্না প্রায় শেষ, এখন খালি ফুটে উঠলেই নামিয়ে নেবে আর আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। এদিকে আমি খাবার বেড়ে নিচ্ছি, আর সব বাচ্চারা এখানে এসেছে খাওয়ার জন্য, যাদের যাদের আমরা বলেছি, তবে ওরা বেশিরভাগই দুপুরে ভাত খেয়ে নিয়েছে, তাই ওদের মানে বেশি একটা খাওয়ার ইচ্ছে নেই। ফাট্টু ভাই তো দাঁড়িয়েই রয়েছে, তো আমি আমার জন্য, ফাট্টু ভাইয়ের জন্য, সুখদেবের জন্য, সুবর্ণার জন্য, সবার জন্যই বেড়ে নিচ্ছি। আর এদিকে দিদি একটু তরকারি, তরকারিটা না চিলি চিকেনটা চুলায় রাখা অবস্থায় একটু দেখিয়ে দিল। এখানে ফাট্টু ভাই খাচ্ছে, সুবর্ণলতা খাচ্ছে, সুখদেবতা খাচ্ছে, এই মিত খাচ্ছে, সব নিচে বসে খাচ্ছে। সেটাই তো, দেরি করতেছ কেন, কি আজকে স্বাদ হয় নাই? তো পড়ি আমি চলে এসেছি, আজকে এসে দেখি ঘরে কারেন্ট নেই, তাই বাইরে ঘোরাঘুরি করছি, আর বাহিরে এত মশা, মানে মশার জ্বালায় বসতেও পারছি না, তাই হাঁটাহাঁটি করছি আর কি করবো। সাদা রেন লিলির একটা ফুল ফুটে গেছে, আর একটা কলি জানি একটু কেমন হয়েছে, মনে হয় ওটা ফুল ফুটবে কিন্তু ভালো হবে না, এটা যেমন সুন্দর হয়ে বড় হয়ে ফুটেছে ওই ফুলটা মনে হচ্ছে তেমন একটা ভালো হবে না। তো আগের বিচির, আগে যে ফুল ফুটেছে সেটাও বিচি হয়নি, একটা কোনো রকম বিচি হয়েছে। আমি বিচিটা একটু মাটির উপরে রেখে দেবো যদি গাছ হয়। এই যে এই গাছে বেশ কিছু মরিচ ধরেছে, অনেকদিন পরে ধরলো, মধ্যে অনেক দিন ধরেনি, আজকে ধরে, আজকে না মানে বেশ কিছু দিন হয়েছে ধরেছে, চারটে ধরেছে। ওই যে একটা বানর উঠছে, ও বানরটা এখন অন্য জায়গায় ছিল, এখন এখানে চলে আসছে বানরে। এই ফাট্টু, এটা কালকে কোথা থেকে আনছস, কোনটা দিকে আনছ, কোথা দিকে আনছস, আজকে কোথা দিকে? বানরটা গাছ থেকে কি করছে, কাঁঠাল পারছে, বানর বানর, তোমাকে সবাই বানর বলছে। হ্যাঁ বানর, ও ফাট্টু ভাইয়ের মা ওদের দুই ভাইকে নিয়ে কি হয়েছে রথে গেছে, কখন গেছে, সকাল দিকে গেছে, যখন মানে ওই যে যাদবপুর যে রথ কুলাতে যে রথটা হয় সেটা দেখতে গেছে, তো ওই টাইমে তো রথ টান দেয়, তার কিছুক্ষণ পরেই গিয়েছে, তো সেই টাইমে তো অনেক লোকের ভিড় থাকে। এখন ফাট্টু ভাই কি হয়েছে, ওর মার কাছ থেকে হারিয়ে গেছে, আর ওই যেখানে যে একটা মঞ্চ আছে সেইখানে অ্যানাউন্স করেছে, ওইখানে যে ফাট্টু ভাই মানে রাস্তায় কান্না কাটি করছিল, তারপর একজন নিয়ে ওকে, একজন ধরে ওকে নিয়ে ওইখানে দিয়েছে, তারপর ওর নাম ঠিকানা বলেছে, তারপর ওর মা যেয়ে নিয়ে এসছে। মানে ছোটো দুইটা বাচ্চা, ফাট্টু তো ছোটো আর ছোটো ভাই তো আরও ছোটো, তো এই ছোটো ছোটো বাচ্চা দুজনকে নিয়ে উনি একাই চলে গেছে। হয়তো আমরা যখন গিয়েছি বাড়ির অন্যান্য মানুষের সঙ্গে গেলে তখন না হয় একটা কথা ছিল, এখন যদি হারিয়ে যেত বা কোনো কিছু মানে অঘটন ঘটতো তখন যে কি হতো। তো মানে সাবধানে এখন যারা মানে বাইরে ঘুরতে যাবেন সাবধানে যাবেন অবশ্যই। আর এখন কি আমাকে মা ডাকছে, বাবাকে রুটি ভেজে দিতে, মা এখন সকালে কি হয় হাঁটতে যায় তো, তাই এখন পরে পরে ঘুমাচ্ছে, তাই আমাকে এখন আগে যেয়ে রুটি ভেজে দিতে হবে। তো রাতে তো বাবা রুটি খায়, তাই বাবার জন্য এখন রুটি ভেজে নেব, বাবাকে রুটি ভেজে দিয়ে এসছি। আর দিদি যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল সেটাই এখন খাবো, এখন খাবো বলতে আমরা সবাই খাবো। আচ্ছা একটু তো সবাইকে দিবে, দিয়ে হচ্ছে সুবর্ণার সুখদেব কি হয়েছে, ওদের ঘরে দুপুরে তো ভাত খেয়ে নিয়েছে, তাই এসে খেয়েছে আর বেশি খেতে পারেনি। আর সুখদেব মানে ক্যাপসিকামটা পছন্দ করে না, তো আর ক্যাপসিকাম খেতে ভালো লাগছিল না, আর এসে তো ক্যাপসিকাম দেওয়া হয়েছে কি জানি, চিলি চিকেনে তো ক্যাপসিকাম দেওয়া হয়েছে, আর ফ্রাইড রাইসও ক্যাপসিকাম দিয়েছে, তাই ও খেতে তেমন একটা পছন্দ করেনি। তো ওর দেখা দেখে কি হয়েছে, সুবর্ণা আর ফাট্টু ওরাও ক্যাপসিকাম খাবে না, এখন ক্যাপসিকাম দিয়ে যেহেতু রান্না হয়েছে এখন না খেলে কি হবে, তো ওরা বেশি একটা খায়নি আজকে, তাই অনেকগুলো রয়েছে, এগুলো দিয়েই আজকে রাতে ডিনার আমাদের হয়েছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রথে গেলে মানে ছোটো বাচ্চাদের সাবধানে রাখবেন যাতে আবার হারিয়ে না যায়। তো টাটা, গুড নাইট।